नमस्कार द पावर अफ एस्ट्रोलजी डट सुमंत जी चौधरी हमारे यूट्यूब चैनले अपन सबाई के स्वागत। आज आबार एक नतून प्रेडिक्शन निये अपन सामने उपस्थित। कर्मजगत निये भीषण व्यस्त छिलाम, हठात सोशल मीडिया ते देखलाम जे पहाड़े तुमुल बृष्टि, पहाड़े पद घाट बा पहाड़ थेके धस नामछे, अबस्ट्रैक्ट क्रिएट होच्छे प्रतिबंधकता। काज करते करते ही हठात मनटा बोले उठलो प्रतिबंधकता, प्रतिबंधकता अबस्ट्रैक्शन, अबस्ट्रैक्ट क्रिएट होच्छे। चलो सुमंत बाबू एक बार देखे आसि कि सेई प्रतिबंधकता। निजेई गाड़ी निलाम, बेरिये गेलाम, पहाड़े चले गेलाम। आमी प्रतिबंधकताके भीषण भालोबासि, जेखाने प्रतिबंधकता, जेखाने आघात यंत्रणा, जेखाने पथ रुद्ध हये जाय, সেই সব জায়গা আমি ভীষণ পছন্দ করি নিজে ভিজিট করতে, দেখতে কি সেই প্রতিবন্ধকতা এবং সেইগুলোকে ওভারকাম করার যে স্পৃহা, যে ইচ্ছে, যে উৎসাহ, সেগুলোই আমাকে কিন্তু জয় করতে সাহায্য করে। 15ই আগস্ট চলে গেল, আবার নেক্সট ইয়ার আসবে, কিন্তু এই 15ই আগস্ট নামটা, এই 15ই আগস্ট দিনটা, এই 15ই আগস্ট কথাটা আমার অতীত জীবনকে যদি ঘাঁটা যায় তাহলে ভীষণ রকমের একটা পরিবর্তনশীল বা প্রগতিশীল বা পুরোপুরি সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবার একটি দিন বলা যেতে পারে। মানসিক ভাবে স্বয়ের অধীনে, অর্থাৎ আন্ডার কন্ট্রোল, নিজের কন্ট্রোলে চলে আসার যে স্পৃহাটা, যে ইচ্ছেটা, উৎসাহটা এই 15ই আগস্ট থেকেই বা এই 15ই আগস্ট দিনটি থেকেই কিন্তু আমার মধ্যে পরিবর্তন, সেই স্পৃহা, ক্রিয়া, ইমপ্লিমেন্টেশন সবকিছুই হয়েছিল। আমাকে বহু মানুষ ঈশ্বর রূপে পূজা করেন, আমি এই ঈশ্বর শব্দটাকে ঘেন্না করি, আমি ঈশ্বর শব্দটাকে বিলিভ করি, কিন্তু আপনারা যে অর্থে ঈশ্বর শব্দটাকে বা ঈশ্বরকে সৃষ্টি করেছেন তাকে আমি ঘেন্না করি, তাকে আমি মানি না, তার কোনো অস্তিত্ব আমার জীবনে নেই, এটা বহুবার বলেছি। আমার কাছে ঈশ্বর কথার অর্থ বহুবার বলেছি, বোধহয় কোটিবার বলা হয়ে গেছে, তাও বলছি, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিয়েলিটিস এন্ড থিঙ্কিং। এই রিয়েলিটি এবং থিঙ্কিংকে নিয়েই কিন্তু আমি আজও এগিয়ে যাচ্ছি। এটি একটি অনলাইন প্রেডিকশন। আমি জানি এখানে এই সমস্ত কথা বলা হয়তো অবান্তর, তবুও জানিয়ে রাখি এই পৃথিবীতে, এই সৌরজগতে, লিভিং থিংস, নন লিভিং থিংস যেখানে বর্তমান সেখানে এই মানুষ শব্দটা এতটা শক্তিশালী, এই মানুষ এতটা শক্তিশালী, এই মানুষ এত কিছুর কি বলবো মানে সম্পূর্ণতার রূপ যে ঈশ্বর সেখানে একটা নগণ্য ওয়ার্ড। যদি ইতিহাস পড়া যায় তাহলে দেখবেন যে মানুষ কিন্তু ঈশ্বরকে সৃষ্টি করেছিল, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেনি। যদি ঈশ্বরকে বিলিভ করা যায় তবুও তার ভেতরে যদি ঢোকা যায় তাহলে বুঝতে পারবেন যে ঈশ্বরও কিন্তু ওয়েট করে থাকে কখন মানুষ কাজ করবে, কখন মানুষ উৎসাহিত হয়ে
ডিসপারেট হয়ে কখন মানুষ তার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে? যতক্ষণ না মানুষের ঘুম ভাঙছে, যতক্ষণ না মানুষ উঠে দাঁড়াচ্ছে, যতক্ষণ না মানুষ কর্ম করছে, ততক্ষণ ঈশ্বরের কোনো মূল্য নেই। ঈশ্বর মূল্যহীন, ঈশ্বর মূল্যহীন এবং চরম মূল্যহীন। তাই জন্য আমাকে টিচার বললে আমি যতটা আনন্দিত হই, আমাকে ঈশ্বর বললে ততটাই আমি ঘৃণার্ত বোধ করি, ততটাই নিজেকে ছোট মনে হয়। আমি গুরু শব্দটাকে মানি, কিন্তু ঈশ্বর শব্দটাকে কোনোদিন মানি না। আমি পথপ্রদর্শক শব্দটাকে বিলিভ করি, বিশ্বাস করি, কিন্তু ঈশ্বর শব্দটাকে সেই অর্থে আমি বিশ্বাস করি না। আমি আজও বিশ্বাস করি, মানুষ যদি চায় এই পুরো জগৎটাকে গিলে নিতে পারে, কিন্তু এই চাওয়াটা কেবল চাওয়ার উপর বা চাওয়া পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে। মানুষ যেটা চাইছে সেটাকে সে যেন বিশ্বাস করে। বিশ্বাস মানে পরীক্ষিত সত্য, যাহা পরীক্ষার দ্বারা যেই সত্য প্রমাণিত, এবং এই বিশ্বাসের পর সবটুকু শক্তি নিয়ে মানুষ যদি কাজ করে, তাহলে আমি বিশ্বাস করি কেবল নয়, তার চাইতেও বেশি কিছু যদি থাকে সেই বিশ্বাসের অঙ্গীকার থেকে আমি বলতে পারি মানুষ পারে, পারে এবং পারে। আমি মনোবিজ্ঞানের স্টুডেন্ট নই, কিন্তু মানুষের মন নিয়ে নাড়াচাড়া করি, প্রচুর বই পড়ি, বই পড়তে আমার ভালো লাগে। এই পড়াশোনার মধ্যে দিয়ে আমি জানতে পেরেছি যে মানুষের বয়স 29 বছর হবার পর আর বাড়ে না, মনের যে জায়গাটা সেটা কিন্তু কখনো আর বাড়ে না। প্রত্যেকটি মানুষ, যাকে তুমি বৃদ্ধ বলছো বা যাকে তুমি জ্যাঠা বলে ডাকছো, দাদু বলে ডাকছো, কাকু বলে ডাকছো, বা আপনার তো বয়স হয়ে গেছে বলে ডাকছো, প্রত্যেকটি মানুষ মনের দিক দিয়ে কিন্তু 29 বছরের পর তার কিন্তু আর বয়স বাড়ে না। তাই জন্য যারা যারা তোমরা স্টুডেন্ট বা যারা যারা তোমরা কাঁচা, যারা যারা তোমরা এখনো অপরিপক্ক, তাদেরকে তোমাদের জানিয়ে রাখি, মানে যাদের বয়স 16, 18, 20, 25, 30, একজন বয়স্ক মানুষকে যখন তোমরা দেখবে, তখন তার সামনে গিয়ে তুমি যদি বলো ফাইট, লড়াই, সংঘর্ষ, চলুন যেটা দুষ্প্রাপ্য সেটাকে জয় করে দেখাই, সে যতটা না আনন্দ পাবে। তোমরা যদি বলো যে আপনার তো বয়স হয়ে গেছে, আপনি তো বয়স্ক মানুষ হয়ে গেছেন, রেস্ট নিন, বিশ্রাম নিন, সে কিন্তু ততটা উজ্জীবিত হয় না। তোমার কথার দ্বারা ততটা প্রাণ চঞ্চলতা তার মধ্যে কখনো ক্রিয়েট করে না। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে 60 বছর, 70 বছর, 80 বছর, 85 বছর, 90 বছরের মানুষেরা আপনার কাছে এসে কেন সারেন্ডার করে দেয়। তার কারণ, মানুষকে যদি ট্রিট করতে হয়, দুটো জিনিস মনে রেখো। এক হচ্ছে, যে কোনো মহিলা, শিশু হোক, পরিপূর্ণ যৌবনা হোক, বয়স্কা হোক, সবসময় 1.5 হাত দূরত্ব মেনটেন করবে। দেখবে সে তোমাকে বিশ্বাস করবে, সে তোমাকে শ্রদ্ধা করবে, সে তোমার কাছে আসতে চাইবে। কিন্তু যদি তুমি কোনো নারীর বা কোনো মহিলার তৎক্ষণাৎ কাছে যাওয়ার চেষ্টা করো, সেটা যেভাবেই হোক, সবসময় খারাপভাবে বলছি না, সে তোমাকে অলওয়েজ দূরে ঠেলবে। আমি প্রত্যেকটি পুরুষকে বলছি, মহিলাদের সম্মান শুরু হয় কিন্তু ওই 1.5 হাত ডিস্টেন্স থেকে, এটা সবসময় মাথায় রেখো। একটি মহিলা ভালো হোক, খারাপ হোক, তার মানে কি বলবো, তার চিন্তাধারার মধ্যে যুক্তি থাকুক, অযৌক্তিক মনোভাবাপন্ন হোক, যাই হোক, একটি মহিলাকে শ্রদ্ধা করা মাস্ট 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 বাঞ্ছনীয় ব্যাপার। যেই জগৎ, যেই সমাজ, যেই রাষ্ট্র, যেই দেশ, যেই পাড়ায়, যেই ঘরে মহিলাকে তুমি রেসপেক্ট করবে না, রেসপেক্টের জায়গা থাকবে না, সেখানে কখনো উত্তরণের পথ আসতে পারে না, সেখানে কখনো বিশ্বাসের জায়গা থাকতে পারে না। আর একটা পুরুষ মানুষকে যখন তুমি
বিশেষ করে এজেড মানুষের কাছে যখন তুমি তার বয়স হয়েছে বলে সেটাকে সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করবে, তখন সেই মানুষটার মানসিক যে অধঃপতন, মানসিক যে স্ট্রেংথ ক্ষয়, সেটা কিন্তু আস্তে 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 ক্ষয়িতে থাকে। তার শরীরের মধ্যে যে বিশ্বাসের পচন বা ক্ষয়ন বা ক্ষয় হওয়া, সেটা কিন্তু শুরু হতে থাকে। তাই জন্য আমি খুব ইজিয়েস্ট পদ্ধতিতে বললাম, একটি মানুষ সব সময় কিন্তু, সে নারী হোক, সে পুরুষ হোক, সে যাই হোক, 29 বছরের পর কিন্তু তার বয়স বাড়ে না। একটা মানুষকে যখন তুমি বিশ্বাস, ভক্তি, মর্যাদা, শ্রদ্ধা এবং লড়াইয়ের সংঘর্ষের যে ইমপ্লিমেন্ট করছো তার মধ্যে, সেটা যদি 30 বছর 29 বছর মনে করে করো, কিন্তু শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, একটা 60 বছরের মানুষের সামনে শালা শুয়ার কুত্তা বলে তারপর তাকে ও তো 30 বছর মানে আমারই বয়সী হলো, তা নয়। রেসপেক্ট প্লাস তার বয়সের যে স্খলন, আপনার বয়স হয়ে গেছে, এখন আর আপনার এই কাজগুলো করার প্রয়োজন নেই, আপনার বয়স হয়েছে, সুতরাং ডেসপারেট হওয়ার জায়গা নেই, আপনি ঘরে বসে এখন আপনার শেষ জীবনটাকে অতিবাহিত করুন, এই মানসিকতা যখনই তুমি নিয়ে আসবে, তখনই কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে একটা ক্র্যাক হয়ে যায়, আমাদের সম্পর্কের মধ্যে একটা অবিশ্বাস সৃষ্টি হয়, আমাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা বয়স্ক বা কাঁচা, এই যে একটা সম্পূর্ণ বিপরীত মেরুর অবস্থান ক্রিয়েট হয়ে যায়। আমি নিজের জীবন থেকে বলছি, আর মেয়েদেরকে যদি, একটি মেয়েকে যদি তার কাছ থেকে সম্মান পেতে চাও, তার কাছ থেকে বিশ্বাস আদায় করতে চাও, প্রথম যেই জায়গাটা সেটা হচ্ছে তার সাথে সবসময় কিন্তু দেড় হাত ডিস্টেন্স মেনটেন করা ভীষণ প্রয়োজন। নারী বা মহিলা প্রকৃতি বলা হয় তাকে, তাকে কখনো কিন্তু সবসময় যতটা দূরবর্তী স্থানে রাখবে এবং শ্রদ্ধার সাথে যতটা তুমি দেখবে, যতক্ষণ তুমি দেখবে, এবং তার পরিপূর্ণতাকে যদি তুমি মানে পরিপূর্ণভাবে আহরণ করতে হয়, তার পরিপূর্ণ যে চেহারা বা পরিপূর্ণ যে সত্তা, সেটাকেও যদি পরিপূর্ণভাবে আহরণ করতে হয়, তাহলে অবশ্যই তাকে শ্রদ্ধা রেসপেক্টের জায়গাটা রাখতেই হবে। তোমার চাইতে কম বয়সী হলে সেরকম ভাবে রেসপেক্ট করবে, তোমার চাইতে বেশি বয়সী হলে সেরকম ভাবে রেসপেক্ট করবে, সমবয়সী হলে সেরকম ভাবে রেসপেক্ট করবে। একটি সমাজ কখনো এগোতে পারে না, একটা ঘর কখনো মানে কি বলবো সুখে পরিপূর্ণ হতে পারে না, একটা পাড়ায় কখনো মর্যাদা স্থাপন হতে পারে না, একটা দেশ, একটা রাষ্ট্র কখনো প্রগতির দিকে উন্নতিশীল বা সঠিকভাবে পজিটিভ ইমপ্লিমেন্টেশন সম্ভব হয় না, যতক্ষণ একটি মহিলাকে আমি সম্মান করছি, একটি মেয়েকে সম্মান করছি, মাকে সম্মান করছি, নারীকে সম্মান করছি। তাই সম্মানের জায়গাটা পরিপূর্ণ থাকার ভীষণ প্রয়োজন, আর এই সম্মান করার পেছনে বিশ্বাসটা ভীষণ প্রয়োজন। একটি মানুষ শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, যাই হোক, সে কিন্তু বুঝতে পারে তুমি তাকে বাইরে থেকে সম্মান করছো না অন্তর থেকে সম্মান করছো। যদি অন্তর থেকে তুমি সম্মান করো, সেই সম্মান তুমি আজ হোক কাল হোক পাবেই পাবে, আর যদি ডিসঅনার করো, অসম্মান করো, তাহলে সেটাও কিন্তু তুমি তার অবিশ্বাসের মধ্যে দিয়ে পাবে বা ইগনোর করার মধ্যে দিয়ে পাবেই পাবে। 15ই আগস্ট দিনটা আমার জীবনে খুব মূল্যবান একটি দিন। 15ই আগস্ট দিনটি যখনই আসে তখনই আমি স্মৃতিতে চলে যাই, তখনই আমি অতীতে চলে যাই। প্রায় 13-14 মিনিট হয়ে গেল, তবু আমি ছোট্ট করে একটু বলি। আমি যখন ক্লাস 8 পড়তাম তখন আমি আসানসোলের, বর্ধমান জেলার অন্তর্গত আসানসোলের একটা ছোট্ট মফস্বল এলাকায় থাকতাম, যার চারিপাশটা গ্রাম দিয়ে ঘেরা। আমাদের স্কুলটা এমন ছিল, সেখানে কেউ এসে যদি বমি করে ফেলতো বা দেখা গেল তার লুজ মোশন হচ্ছে, হতেই পারে, নেচার স্কল, হঠাৎ করে পটি করে ফেলেছে, তখন আমাদের
যে ক্লাসের যে স্টুডেন্ট ছিল তাদেরকে বলা হতো, এই তোরা কে কে পরিষ্কার করবি হাত তোল। তো আমি যখন ক্লাস এইটে বা ক্লাস সেভেন সিক্স ফাইভ যখন পড়তাম, তখন আমি সবসময় কিন্তু কি করতাম, কে পরিষ্কার করবি, আমি, কে পরিষ্কার করবি, আমি। একটা সময় এমন হয়ে গিয়েছিল কেউ এসে হয়তো বমি করে ফেলেছে, হাত ফাত খেয়ে এসে স্কুলে এসছে, যে কোনো কারণেই হোক বমি করে ফেলেছে বা অসুস্থ হয়ে গেছে বা দেখা যাচ্ছে তার লুজ মোশন হয়েছে, পটি করে ফেলেছে। তখনই এই সুমন্ত তো আছে আর কে 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 তোরা আছিস পরিষ্কার করবি বল, এবং দুটো একটা দুটো পিরিয়ড অফ করা হতো এবং তখন আমরা পরিষ্কার করতাম। এই পরিষ্কার যখন করতে করতে আমার মধ্যে একটা মানসিকতা এসেছিল যে আমাকে আমার সহপাঠী সহপাঠিনী সবাই হয়তো খুব ভালোবাসে। আমাদের যখন ওই পেয়ার বলতো, এখন আমি কি বলে জানি না, যে ক্লাস শুরু হবার আগে জনগণমন অধিনায়ক এইটা যখন গান হতো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ার করতাম, তখন বলা হতো কে মনিটার হবে, কেউ বললো আমি মনিটার হতে চাই, একে যদি একজন হতো তাহলে ঠিক আছে মনিটার সে হয়ে গেল, যদি দুই তিনজন হাত তুলতো তখন ভোট হতো, এই একে কে কে তোমরা মনিটার করতে চাও হাত তোলো। এরকম একটা সময় এলো যখন ক্লাস এইট থেকে নাইনে ওঠার, বোধহয় নাইনে উঠলাম এরকমই হবে, তখন এরকমই একদিন পেয়ার হচ্ছে, হওয়ার পর তারপর প্রশ্ন করা হয়েছে নতুন ক্লাসের নতুন মনিটার হবে কে হবে, আমি হাত তুলেছি, কেননা আমার যে সহপাঠী সহপাঠিনীরা ছিল প্রত্যেকেই ভালোবাসত আমাকে, ক্লাসের টিচারেরা ভালোবাসত বা ভালোবাসত, আমরা মাস্টার মশাই বলতাম, আমরা স্যার বলতাম না, মাস্টার মশাই বলতাম আর দিদুমণি বলতাম। আমি হাত তুলেছি, আরেকজন হাত তুলেছে, খুব ইন্টারেস্টিং ঘটনা, এটা 15ই আগস্টের দিন কিন্তু নয়, আমি পরে আসছি। তো যখন আমি হাত তুলেছি, আরেকজন হাত তুলেছে, দুইজন আমি ছাড়া আর একজন হাত তুলেছে, তো তখন বলা হলো এই তোমরা, আরেকজন যে চেয়েছিল তাকে বলা হলো যে ও তো আর সুমন্ত দুজনে মিলে হাত তুলেছে, সুমন্তকে কে কে তোমরা পছন্দ করছো ক্লাস মনিটার হিসেবে। আমার আজকের দিনে এখনো মনে আছে, পাহাড়ে কথাগুলো মনে পড়ছিল, তাই জন্য নেমে এসে প্রথম যে এই অনলাইন প্রেডিকশন করছি পাহাড়ে থেকে নেমে আসার পর, তাই জন্য এই কথাগুলো বলছি, সেদিন যে ছেলেরা ছিল যে মেয়েরা ছিল একজনও হাত তোলেনি, একজনও নয়। বলা হয়েছিল সুমন্তকে কে কে পছন্দ করো ক্লাস মনিটর হিসেবে, কে কে পছন্দ করো, হাত তোলো, একজনও হাত তোলেনি, সিঙ্গেল পার্সন হাত তোলেনি। আরেকজনকে যখন বলা হলো একে কে কে তোমরা চাইছো, সেও কিন্তু আমারই মতন ছিল, সে আমার চাইতে খুব ডেসপারেট ছিল তাও নয়, খুব সুন্দর দেখতে ছিল তাও নয়, পড়াশোনাতে ভালো ছিল তাও নয়, দুজনে প্রায় একই ক্যাটাগরির ছিলাম কিন্তু, এবং সে কোনোদিন কিন্তু পায়খানাও পরিষ্কার করেনি, বমিও পরিষ্কার করেনি, বা কেউ অসুস্থ হয়ে গেলে তাকে আবার বাড়িতে ধরে ধরে নিয়েও যায়নি কোনোদিন, কিন্তু সবাই হাত তুলল। মুখে চুল, ছোট ছিলাম তো, শিশু ছিলাম তো, বাচ্চা ছিলাম, তখনকার ক্লাস এইট নাইন মানে কিন্তু আজকালকার দিনে এরকম ডেপো হয়ে যাওয়া নয়, খুব কষ্ট পেয়েছিলাম এবং ঠিক করেছিলাম এদেরকে আমি দেখিয়ে দেব, এরা আমাকে এরকম ভাবে ইগনোর করলো তো, এরকম ভাবে অসম্মান করলো তো, তখনকার ভাষায় যদি বলতে হয় কষ্ট দিল তো, আমি দেখিয়ে দেব। 15ই আগস্ট এলো, 15ই আগস্টের আগে বলা হলো 15ই আগস্টের দিন কে কে বক্তৃতা দেবে বলো, দেশকে নিয়ে কে কে বলবে, বিপ্লবীদের নিয়ে কে কে বলবে, হাত তোলো। প্রথম নামটি আমি দিলাম, সুমন্ত ঘোষ চৌধুরী, সুমন্ত জি চৌধুরী, প্রথম নামটি আমি দিলাম। তারপর অনেক ছেলেরা কবিতা করলো, মেয়েরা গান করলো, হ্যান ত্যান অনেক কিছু, সবাই নাম লিখেছে। 15ই আগস্টের দিন ওই ক্লাস সিক্স থেকে আমাদের মানে উচ্চ বিদ্যালয় ছিল, তার আগে নিম্ন বিদ্যালয় ছিল, সব একসাথে হচ্ছে, ক্লাস সিক্স থেকে শুরু হলো, সেভেন এইট নাইন, নাইন যখন এলো প্রথম বক্তৃতার দিন আমার, এই বক্তৃতা দিতে হবে আমাকে, তো আমি বক্তৃতা দিতে গেলাম। আমার আজও মনে আছে বোধহয় দুই কি তিন লাইন বলেছি, দারুণ ভাবে মুখস্থ করে এসেছিলাম, দুটো লাইন বা তিনটে লাইন বলেছিলাম, কেননা বক্তৃতা দিতে আমি বিন্দুমাত্র জানতাম না, এবং আমি না খুব একটা ভালো কথা বলতেও জানতাম না, ভালোভাবে কথা বলতে পারতাম না, তদলাতাম বা কি বলবো বুঝে উঠতে পারতাম না, বানিয়ে বানিয়ে বলতে পারতাম না,
আমি পড়াশোনাতে কোনো কাল কোনো দিনই ভালো ছিলাম না। যত বয়স বেড়েছে ভালো হয়েছি, কিন্তু কম বয়সে একদম ভালো ছিলাম না। তো আমি এক লাইন দুই লাইন বলার পরই তারপরে ভুলে গেলাম। এত ছেলে মেয়ে সবকিছু, এত সুন্দর সুন্দর ওই সাদা শাড়ি লাল পাড় পরে এসছে মেয়েরা, কেননা তখন আমার কম বয়স, তখন তো তারই তো প্রভাবিত হওয়ার জায়গাটা মারাত্মক, এটা তো অস্বীকার করে লাভ নেই। তো সবাই আমাকে শুনছে, সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে, ফোকাসড হয়ে রয়েছে। এটা দেখেই আমি এমন টেনশন করলাম যে আমি তখন এক লাইন বা দু লাইন বলার পর ভুলে গেলাম। এবং যখনই ভুলে গেলাম, যেহেতু গ্রামে ঘেরা একটা বিদ্যালয় ছিল আমাদের, ওরা সরলও ছিল খুব, তখনই সবাই হাসলো, ইয়ার কি মাজলো, হ্যাঁ হ্যাঁ করে হাসলো। আমি তখন আর বলতে পারলাম না। আমাদের টিচার বললেন, মানে মাস্টার মশাই দিদুমণিরা বললেন, বলো বলো বলো। আমি আর বলতে আর কিছুতেই পারলাম না, কিছুতেই বলতে পারলাম না। বললো, যা 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 গিয়ে তাহলে দাঁড়া, অন্য আরেকজন পরবর্তীকালে ডেকে গেলেন। এবং আমার বাবা কিন্তু খুব ভালো মানে কবিতা আবৃত্তি করতেন, ছবি বিশ্বাসের কাছে তিনি কবিতা শিখেও ছিলেন। যাই হোক, এই সমস্ত কথা বলে লাভ নাই। তো তাই জন্য এটা একটা অত্যন্ত অকওয়ার্ড সিচুয়েশন সৃষ্টি হলো এবং আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। পরবর্তীকালে আমাকে আর কখনো, আমি যদি বলি আমি কবিতা বলতে চাই, কোনোদিন বলতে পারিনি। আমি বক্তৃতা দিতে চাই, কোনোদিন আমার নাম লেখাই হয়নি। না না না, তুই এখন তোকে কবিতা বইতে কিছু বলতে পারবি, কিছু করার দরকার নেই। এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্স আমাকে খুব আঘাত করেছিল, সবাই আমাকে নিয়ে হাসছে মজা করছে, এবং বাড়ি থেকে স্কুলটা খুব একটা দূরত্বেও ছিল না, তাই জন্য বাবা মায়ের কাছে খবর গিয়েছিল। আমার বাবা একদম মাটির মানুষ ছিলেন, তিনি কিছু বলেননি, মা খুব অফেন্ডেড হয়েছিল, একটা স্বাধীনতা দিবস নিয়েও বলতে পারিস না। কলকাতার শিল্পী বা কলকাতার মানুষজনদেরকে আমি আজও কিন্তু খুব একটা টলারেট করতে পারি না, তার কারণ তখন কোনো একটা বড় অনুষ্ঠান হচ্ছে মানে কলকাতার শিল্পী, কলকাতার শিল্পী, কলকাতার শিল্পী। আমি পরবর্তী জার্নিটা আজকে আর বলছি না, যেহেতু অনেক সময় হয়ে গেল। আপনারা যারা আমার খুব কাছের মানুষ তারা অনেকেই জানেন যে আমি এমন একজন মানুষ যে কিন্তু একমাত্র, এটা আপনারা ইতিহাস ঘেঁটে দেখতে পারেন, একমাত্র 11 বার আমি কিন্তু একমাত্র 11 বার আমাদের অল বেঙ্গল ডিবেট অ্যান্ড এক্সটেম্পো যেটা হয় সেখানে প্রথম হয়েছিলাম। এবং পরবর্তীকালে আমি কিন্তু 3 times অল বেঙ্গল জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলাম কবিতায়, এবং স্বরচিত কবিতা বলে আমি অনেক প্রসিদ্ধ হয়েছিলাম, লাভ করেছিলাম। চন্দননগরে আমি মিয়া বটেকো কবিতাটা বলে প্রথম হয়েছিলাম। এটা বহু বছর আগেকার ঘটনা বলছি, এটা অনেকেই জানেন। তাই জন্য মানুষের জীবনে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, বা আমি আজ খারাপ বলে কোনোদিন আমার উত্তরণ ঘটবে না, কখনো কিন্তু সেটা নয়। আজকের দিনে দাঁড়িয়ে আমি আমার বক্তৃতার মধ্যে দিয়ে যে কোনো মানুষকে হিপনোটাইজ করে নেবার ক্ষমতা রাখি, এটা আমার আমার বচন এবং বাচনের মধ্যে দিয়েও বুঝতে পাচ্ছেন, এবং এটা কিন্তু প্রমাণিত সত্য। আমি আজও যেখানে যাই সেখানে গিয়ে, আমি যে পাহাড়ে গিয়েছিলাম পাহাড়েও কিন্তু কোনোটাই আগে সূর্যাপন হচ্ছিল, সেখানে গিয়ে কিন্তু আমি ভাষণ দিয়েছিলাম, যদিও সেটা বাংলাতে বলা সম্ভব হয়নি, হিন্দিতে দিয়েছিলাম। আমি কিন্তু এই যেদিন কি আমি হেরে গেলাম বা পারলাম না, দূর আমার দ্বারা আর হবে না বলে কখনো কিন্তু বসেছিলাম না। 11 বার অল বেঙ্গল চ্যাম্পিয়ন কিন্তু আমি, ডিবেট আর এক্সটেম্পো মানে হচ্ছে, এক্সটেম্পো মানে হচ্ছে তাৎক্ষণিক যে বক্তৃতা বলা হয়, যে তোমাকে একটা সাবজেক্ট দিয়ে দেওয়া হলো সেটা তাৎক্ষণিক তোমাকে বলতে হবে। আমার আজও মনে আছে 15 আগস্ট স্পন্সার্ড বাই বলেছিলাম, 5 মিনিট সময় পাওয়া যায় ভাববার, যতক্ষণ তার আগের প্রতিযোগী বলছে ততক্ষণ। একবার ছিল, কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদো কেনে, ঈশ্বর বিশ্বাস একটি অন্ধ কুসংস্কার, এর উপর কিন্তু আমি বিতর্কে অংশগ্রহণ করেছিলাম এবং আমি বিপক্ষে বলেছিলাম, মানে ঈশ্বর বিশ্বাস একটা অন্ধ কুসংস্কার নয়, এটা নিয়ে আমি বলে কিন্তু ফার্স্ট হয়েছিলাম, সাবজেক্টগুলো মনে পড়ে। তাই জন্য আমার জীবনে আমি সবসময় যেখানে পরাজিত হয়েছি, যেখানে হেরে গেছি বা যেখানে পারিনি বলাটা ভালো, হেরে যাওয়াটা ভুল, আমি সবসময় কিন্তু আত্মসমালোচনা করেছি,
এবং এই যে পাহাড়ে চরম বৃষ্টি তাই জন্য অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক সেরকম ভাবেই কিন্তু আমার জীবনে যখনই আমি এই কাজটা পারছি না অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, সেই কাজে আমি আরো বেশি লিপ্ত হয়েছি। বলার একটাই কারণ যে একজন টিচার হতে গেলে শুধু মুখে মারিতং জগতং হলে কিন্তু হয় না, নিজের জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। আমার যারা স্টুডেন্ট অনেক পুরনো নব্য বা মোটামুটি পুরাতনী তারা সবাই কিন্তু জানে স্যার যে কথাগুলো বলেন নিজের জীবনে ইমপ্লিমেন্ট করেন। স্যার এসি ঘরের মধ্যে বসে রইলাম, বসে থেকে ফাইট করো লড়াই করো, অথচ আমি এক পা হাঁটতে পারলাম না, ঢুকে ঢুকে শেষ হয়ে গেলাম, কখনোই কিন্তু নয়। আমার সুগার আছে, আমার প্রেশার আছে, আমার চোখের প্রবলেম আছে, কিন্তু তবুও কলকাতা থেকে শিলিগুড়ি আমি রাত্রিবেলায় গাড়ি চালিয়ে চলে যাই, এটা ন্যাচারাল জিনিস, এটা সবাই জানেন। তারপরে কিন্তু রাত্রিবেলায় আমি কখনো পাহাড়ে উঠি না, পাহাড়ের রাস্তা যদি বুঝতে না পারি, যেহেতু সেটা আমার তো মানে জানা রাস্তা নয়, তাই জন্য আমি ভোর হলেই পাহাড়ের রাস্তা দিয়ে উপরে উঠি এবং নর্মাল কিন্তু ওই কালিম্পং পর্যন্ত গেলাম আর থেমে গেলাম, বা আমাদের ওই দার্জিলিং পর্যন্ত গেলাম থেমে গেলাম তা নয়। তারপরে কিন্তু আমি এই ব্যাপার নিয়ে আর ডিটেলসে যেতে চাইছি না, যতটা উপরে ওঠা যায় যেই দিক দিয়ে উপরে ওঠা যায়। এবং সবচেয়ে বড় কথা আপনারা মনে রাখবেন যে দার্জিলিং এর যে রুট রয়েছে সেই রুটটা তাও নর্মাল, কিন্তু তার আশেপাশে সারাউন্ডিং কিছু কিছু পার্বত্য অঞ্চল রয়েছে, সেই রুটগুলো কিন্তু ভয়ঙ্কর। সবচেয়ে মারাত্মক রুট যেটা আমার মনে হয়েছে পেলিং এর রাস্তা, তারপরে আমাদের ওই আমাদের কি বলে ওই জিরো ডিগ্রি বা নাথুলা ওই জায়গাগুলো তো আরো ভয়ঙ্কর রাস্তা আমার মনে হয়েছিল, কিন্তু পেলিং এর রাস্তা ধস নামে মারাত্মক। আমি কিন্তু এইগুলো আমার কাছে কোনো ব্যাপারই নয়, আমি জীবনকেও পরোয়া করি না মৃত্যুকেও পরোয়া করি না। যেখানে প্রতিবন্ধকতা সেটাকে চোখের সামনে দেখতে চাই এবং সেটা জয় না করা পর্যন্ত আমার রক্ত কোনো মতেই কিন্তু ঠান্ডা হয় না, রক্ত ফুটতে থাকে এবং আমিও তখন ফুটতে থাকি। আজকে যেই জাতকটির আমি প্রেডিকশন করতে চলেছি প্রথমেই জানাই সে বলেছে আমি একটা ছোটখাটো শিক্ষকতার কাজ করি। শিক্ষকতা কখনো ছোটখাটো হতে পারে না, তাহলে তুমি তোমার কাজকেই রেসপেক্ট করো না, তোমার কর্মজগৎটাকেই রেসপেক্ট করো না, বা তুমি যে কাজটা করছো তাতে এক পয়সাই পাও বা পাঁচ পয়সাই পাও বা পাঁচ হাজার টাকাই পাও, সেই জায়গাটা তুমি রেসপেক্টই করো না। যেখানে রেসপেক্ট নেই সেখানে উন্নতি কখনো হতে পারে না, যেখানে রেসপেক্ট নেই সেখানে সফলতা কখনো আসতে পারে না, যেখানে রেসপেক্ট নেই সেখানে উত্তরণের পথ বন্ধ হয়ে যায়, অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে যায়। তোমাকে একটা কথা বলি, তুমি যতটুকুই তোমার ভাষাতে ছোট ছোটখাটো শিক্ষকতার কাজ করো না কেন, তুমি খারাপ ভেবো না, তুমি অত্যন্ত ভালো ছেলে, তোমার ব্যবহার আমার অত্যন্ত ভালো লেগেছে, কিন্তু তাই জন্যই আরো তোমাকে জানিয়ে রাখি, তুমি যে আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, বাংলা ভাষার প্রত্যেকটা বানান কেন ভুল হবে, অনেক ভাষা আছে যেগুলো বাংলায় টাইপ করতে গেলে সঠিক মতন আসে না, সেটা হতে পারে, কিন্তু শেষ মানে গুণতেশ্বয়কার গুণতেশ্বর শেষ কেন হবে, হ্যাঁ ক্ষমা মানে ক্ষময়াকার ক্ষমা কেন হবে, তুমি তার মানে যেটা সেটা হচ্ছে পরিপূর্ণ স্বকীয়তার মধ্যে দিয়ে বা পরিপূর্ণভাবে জ্ঞানের মধ্যে দিয়ে কিন্তু তোমার কর্মজীবন ইমপ্লিমেন্ট হচ্ছে না। আমি স্যারকে তিনটে লাইনের একটা হোয়াটসঅ্যাপ লিখলাম, প্রত্যেকটি বানান যেই বানানগুলো খুব ইজিয়েস্ট বাংলা টাইপ করলে চলে আসে সেই বানানগুলোও কেন ভুল হবে, যখন তুমি শিক্ষক, এই যদি শিক্ষক হয় তাহলে ছাত্রদের কি অবস্থা হবে। তোমাকে বলার পর তুমি তোমার ডিপিটা চেঞ্জ করলে, ডিপির ছবি তার আগে আমি ধরে নিলাম ওইটা তোমারই ফটো, তোমার ফটোর উপর দিয়ে টিকটিকি চলে যাচ্ছে, এগুলো তো সাইকোপেশেন্টদের লক্ষণ, এরকম ধরনের ডিপি থাকবে কেন। তুমি যদি সত্যি সত্যি শিক্ষক হও, তোমার স্টুডেন্ট যদি তোমার মানে হোয়াটসঅ্যাপ ফলো করে, তাহলে ডিপি দেখেই তো তোমাকে অবক্তি করবে, ডিপি দেখেই তো তোমাকে ইগনোর করতে শুরু করবে এবং অশিক্ষক বলে মনে করতে শুরু করবে। তোমার মধ্যে যদি পরিবর্তন না আসে, তাহলে তুমি একটা ঘরকে কিভাবে পরিবর্তন করবে, একটা পাড়াকে কিভাবে পরিবর্তন করবে, একটা সমাজ রাষ্ট্র দেশ বা একটা মানুষের পরিবর্তন কিভাবে আনবে।
তোমার এই অদ্ভুত একটা মুখের মধ্যে দিয়ে একটা টিকটিকি চলে যাচ্ছে, এই ধরনের ডিপি, এটা তো এক সাইকোপেশেন্টদের হতে পারে, একজন শিক্ষকের তো হওয়া উচিত নয়। এক টাকা তুমি স্যালারি পেলেও তুমি যখন শিক্ষক, শিক্ষকতা ইয়ার শিক্ষকতায় তার মানে তুমি সফল হতে পারোনি অন্তত অর্থনৈতিক দিক দিয়ে, কিন্তু শিক্ষকতার যদি কাজ করো তাহলে তুমি বুঝতে পারছো কি মানে গোল্ডেন একটা কাজ তুমি করছো। সেখানে এই ধরনের তোমার মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে কেন আমি সেটাই বুঝতে পারলাম না। আমি তোমার নামও বলছি না, তুমি কোথা থেকে মানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে প্রেডিকশন করতে দিয়েছো তাও বলছি না, কিন্তু 1988 বা ধরে নেওয়া যাক তার আশেপাশেও তোমার যদি জন্ম হয়, আজকের দিনে তোমার প্রথম প্রশ্ন যেটা যে ক্যারিয়ারের কোন দিকে আমি যাব, তাহলে এতদিন ধরে তুমি কি কেস ছিটছিলে আমি এটাই বুঝে উঠতে পারলাম না। এই প্রশ্নটা তো মিনিমাম আজ থেকে মানে যদি কমপক্ষেও করা উচিত ছিল 10 বছর আগে করা উচিত ছিল। আজকে 1988 বা তার আশেপাশে জন্মগ্রহণ করে আজকের দিনে 2023 এই মানে আমাদের এন প্রায় শেষের দিকে চলে এলো আগস্ট মাস, এখন প্রশ্ন তুমি করছো যে কোন দিকে গেলে ক্যারিয়ারের কোন দিকে গেলে আমার ভালো হবে বা আমি কি করব বলুন তো। তার মানে তুমি তোমার জীবনের আগেও বলেছিলাম একটি প্রেডিকশনের মধ্যে 40% পুরো ব্ল্যাঙ্ক থেকে গেলে। আজকে আমি যদি 50 বছরে গিয়ে আজকে আর 60 বছরে গিয়ে কি করব বলুন তো যদি বলি বা কি করলে আমার ভালো হয় যদি বলি, তাহলে জীবনে উন্নতি কখনোই আমার পক্ষে করা সম্ভব নয়। মনে রেখো যেই মানুষটা 62 বছর বয়সে 64 বছর বয়সে সফল হয়েছে, ইতিহাস সৃষ্টি করেছে, এরকম প্রচুর এক্সাম্পল কিন্তু আমাদের দুনিয়ার বুকে রয়েছে, তারা কিন্তু লাস্ট 20 ইয়ার্স বা 25 ইয়ার্স বা 30 ইয়ার্স লাস্ট তার আগের যদি 30 বছর দেখা যায় সেই প্রোডাক্টটাকে নিয়ে ঘষেছে 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 কিন্তু সফল হতে পারেনি, কিন্তু স্বপ্ন দেখেছে, লড়াই করেছে, সংঘর্ষ এবং তিল তিল করে বিশ্বাসটাকে অর্জন করেছে এবং প্রোডাক্ট সম্পর্কে সে অবগত হয়েছে, ডেসপারেট হয়েছে, পুরোটা শিখেছে, সফল হয়েছে 62 বছরের পর। কিন্তু যদি 88 বা আশেপাশে সালে জন্ম হয়ে আজকের দিনে কি করব, তাহলে তোমার লড়াই কোথায়, তোমার সংঘর্ষ কোথায়, হ্যাঁ তাহলে তিল তিল করে নিজেকে সংঘবদ্ধ করে তৈরি করার জায়গাটা কোথায়। এর আগেও আমি একটি আমাদের পাহাড় থেকে একটি প্রেডিকশন আমি করেছিলাম, প্রেডিকশনটা শুনল শোনার পর ব্যাস হয়ে গেল, বাবা রেমেডি নিতে গেলে খরচা, তোমার ক্ষেত্রেও তাই, তোমার অর্থনৈতিক জায়গা মারাত্মক নেগেটিভ, প্রচন্ড ডেসপারেট না হলে তুমি কিন্তু কোনো মতেই রেমেডি নিতে পারবে না, কারণ আমার রেমেডির যা কস্ট বা আমার অনলাইন আমার প্রেডিকশনেরও কস্ট অনেক বেশি, এটা আমি স্বীকার করছি, কিন্তু খুব ডেসপারেট না হলে মানে আমি সফল হওয়ার জন্য দরকার হলে ঘুটি বাটি বিক্রি করে দেবো, স্যারের কাছে পুরো সারেন্ডার করব, স্যার যা বলবে তাই করব, এই মানসিকতাকে যদি বিশ্বাস করে ইমপ্লিমেন্ট না করতে পারো তাহলে ইহজন্মে স্যার আবার রেমেডি, রেমেডিটাকে একটুখানি অল্প করে দিন না, ইনস্টলমেন্টে করে দিন না, কম করে দিন না, অনেকে আবার বলে ফ্রিতে করে দিন না, এইটা যদি হয় তাহলে, কেননা নেগেটিভিটি যেভাবে ভরপুর হয়ে রয়েছে তোমার ছকের মধ্যে, আমি আবার বলছি পজিটিভ দিক নিয়ে আলোচনা করার জন্য আমি কখনোই কিন্তু চেম্বারেও যাই না, অনলাইন প্রেডিকশনও করি না। একটা মানুষ যখন আমার কাছে আসে কি কি নেগেটিভিটির জন্য সে সফল হতে পারছে না বা তার জীবনে অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, সেটাকে ফাইন্ড আউট করে শর্ট আউট করাটাই আমার কাজ, কখনো তার ভালো নিয়ে দারুণ ভালো দারুণ ভালো দারুণ ভালো করাটা আমার কাজ নয়, কি কারণের জন্য আমি সফল হতে পারছি না সেই কারণটাকে খুঁজে বের করার দায়িত্বটা আমার, এবং পরপরই কিন্তু সেটাকেই ফাইন্ড আউট করে শর্ট আউট করাটার দায়িত্ব কিন্তু আমার। যাই হোক, আমি এই প্রেডিকশনটি শুরু করার আগে জানিয়ে রাখি 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না, ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। যদি মনে হয় আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই
বা আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ অসংলগ্ন বা অস্পষ্ট বা আমি ভালো মতন জানি না 100% এটা সিওর কিনা, তাহলে কিন্তু দুই চোখেরই কর্নিয়ার ছবি, অর্থাৎ এই চোখের ছবি বড় বড় করে এই চোখের ছবি পাঠিয়ে দেবেন, আমি কিন্তু ওখানে রেকটিফাই করে নেব ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ। আর যদি এইগুলো না থাকে তাহলে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে 100,000% অ্যাকুরেট প্রেডিকশন আমি করব। আচ্ছা, এইগুলো পাঠিয়ে দেওয়ার পর কিন্তু আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন, আমি না বলার আগে কখনো ফিস ডিপোজিট করবেন না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন, আমি 48 ঘন্টার মধ্যে পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করবে, এবং তার লিঙ্কটি কিন্তু যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনাদের জীবনে অনেক প্রবলেম চলছে আপনারা জানেন, স্যারের কাছে একবার প্রেডিকশন করে দেখি তো যে আমার সামনের জীবনটা কেমন। একদম ভুল, একদম পরিপূর্ণ ভুল, আমার জীবনের প্রবলেমটা আমি জানি, এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, তার জন্য স্যার যা বলবেন তাই করব, এই মানসিকতা যদি না থাকে তাহলে কখনোই কিন্তু আমাকে দিয়ে প্রেডিকশন করিয়ে নিজেদের মূল্যবান যে ফিসটা 1500 টাকা সেটা কিন্তু নষ্ট করবেন না। আমি বারবার বলছি, আগের জন্য যিনি আমায় প্রেডিকশন করিয়েছিলেন পাহাড় থেকে, যার আমি প্রেডিকশন করেছিলাম, রেমিডি নেওয়ার যদি ক্ষমতা না থাকে তাহলে বেকার বেকার প্রেডিকশন করিয়ে বরঞ্চ আরো উতলা হয়ে যাবেন, বাবা যা ভেবেছিলাম তাই থাক, যেটা হচ্ছে সেটাই তো স্যার বলছে। কেমন গোমুখ আপনারা, কেমন গাধা এবং অশিক্ষিত আপনারা, দেখা যাচ্ছে আমার জীবনে কর্ম নেই, শুধু স্যার বললেন কর্ম নেই, স্যারের মুখ থেকেও কর্ম নেই শুনলাম এবং কেন কর্ম নেই সেটা জানলাম, বাস হয়ে গেল, বাস ও বাবা আবার পয়সা খরচ করে রেমিডি নেওয়ার। তাহলে আপনি যেটা জানেন সেটা আমার মুখ দিয়ে কেবলমাত্র জানার কোনো মানে হয় না। যে আমি স্যারের কাছে নিজেকে সারেন্ডার করে দিলাম, এবার স্যার যদি নেগেটিভিটিকে অফ করার জন্য যা বলবে, দরকার হলে আমি আমার ঘটি বাটি বিক্রি করেও কিন্তু রেমিডিটা নেব এবং স্যারের কথা মতন চলবো, এই ডেসপারেটনেস যদি না থাকে তাহলে কোনো মতেই কিন্তু জীবনে উন্নতি করা সম্ভব নয়। ডেসপারেট হতে হবে, খুব ডেসপারেট হতে হবে। কেমন জন্মছকটি যদি লক্ষ্য করা যায় তাহলে এই জাতকের মীন লগ্ন এবং বৃশ্চিক রাশি, 1 নম্বর ঘরে মঙ্গল, 2 নম্বর ঘরে কোনো গ্রহণী, 3 নম্বর ঘরে বৃহস্পতি, 4 নম্বর ঘরে শুক্র, 5 নম্বর ঘরে কোনো গ্রহণী, 6 নম্বর ঘরে বুধ কেতু সূর্য, 7 নম্বর ঘরে কোনো গ্রহণী, 8 নম্বর ঘরে প্লুটো, 9 নম্বর ঘরে নিচস্থ চন্দ্র বৃশ্চিকে বসে রয়েছে, 10 নম্বর ঘরে ইউরেনাস নেপচুন শনি, 11 নম্বর ঘরে কোনো গ্রহণী, 12 নম্বর ঘরে কিন্তু রাহু। আচ্ছা, এইবার যদি আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে 1 নম্বর ঘরে কোনো গ্রহণী, 2 নম্বর ঘরে কেতু, 3 নম্বর ঘরে কোনো গ্রহণী, 4 নম্বর ঘরে বৃহস্পতি, 5 নম্বর ঘরে ইউরেনাস, 6 নম্বর ঘরে শনি, 7 নম্বর ঘরে কোনো গ্রহণী, 8 নম্বর ঘরে শুক্র নেপচুন রাহু, 9 নম্বর ঘরে চন্দ্র, 10 নম্বর ঘরে প্লুটো, 11 নম্বর ঘরে বুধ এবং মঙ্গল, 12 নম্বর ঘরে কিন্তু রবি। আচ্ছা, প্রথম আমাকে অনেকগুলো প্রশ্ন এই ক্ষেত্রে বলা হয়েছিল যে কেরিয়ারের কোন দিকে যাব, কি করব, হ্যান করব, ত্যান করব। এখন ব্যাপার যেটা হচ্ছে, ধরে নেওয়া যাক যে আমি এই কলকাতা থেকে জার্নি শুরু করলাম এবং আমি পেলিং এ যাব, দেখা গেল মধ্যিখানে ধস নেমেছে, পাহাড় আটকে গেছে, 3 মাসের জন্য আমি আর যেতে পারবো না, তাহলে প্রশ্নটা যদি হয় যে পেলিং এ আমি কবে গিয়ে পৌঁছবো, সেটা কখনোই বলা সম্ভব নয় যতক্ষণ না এই ধসটাকে উদ্ধার করা হচ্ছে, রাস্তাটাকে সঠিক মতন আবার পুনঃনির্মাণ করা হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি কোনো মতেই বলতে পারবো না। পুনরায় নির্মাণ যদি না করা হয় ততক্ষণ আমি কোনো মতেই বলতে পারবো না যে আমি পেলিং এ কিভাবে যাব। আমি কিন্তু ওই পাহাড়ের বড়জোর দার্জিলিং পর্যন্ত গিয়েই দাঁড়িয়ে রইলাম, আমি কিন্তু আর পেলিং ঢুকতে পারবো না। আমি তোমাকে তোমার প্রশ্ন অনুযায়ী নয় একদম ডিটেলিং এ চলে যাই, তাহলে তুমি আরো ভালো তুমি বুঝতে পারবে বা যারা আমার এই অনুষ্ঠানটি দেখছে তারাও বুঝতে পারবে। প্রথমে 1 নম্বর ঘরটি যদি লক্ষ্য করা যায়
তাহলে এক নাম্বার ঘরে কিন্তু তোমার মঙ্গল বসে রয়েছে। এক নাম্বার ঘরে মঙ্গল বসে থাকলে এবং এই এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু তিন নাম্বার ঘরে বসে রয়েছে, শুক্রের ঘরে বৃহস্পতি। বৃহস্পতির অবস্থান কিন্তু অত্যন্ত ভালো, তুমি অত্যন্ত সৎ মানুষ, অনেস্ট মানুষ, কিন্তু দেখবে অকস্মাৎ ক্রোধ হয়ে যাওয়া, সেটা যদি বহিঃপ্রকাশ করে ফেলো সেটা খুব ভালো। যদি বহিঃপ্রকাশ না হয় তাহলে ভেতরে ভেতরে দগ্ধানো যাকে বলে, সেই দগ্ধানো চাপা ক্রোধ সৃষ্টি হবে, সেটা কিন্তু অত্যন্ত খারাপ, এই নেগেটিভ ইনফ্লুয়েন্স। এবং দেখবে ক্ষণিকের এই ক্রোধের যে একটা বহিঃপ্রকাশ সেটা চারিদিকটা তজনজ করে দেবে, তারপরে আবার শান্ত হয়ে গেলে, কিন্তু যখন শান্ত হয়ে গেলে তখন দেখবে তোমার চারিপাশে ধস নেমেছে, রাস্তা আটকে গেছে। বিশ্বাসের জায়গা, সম্পর্কের জায়গা, মর্যাদার জায়গা, বুঝতে পেরেছ, শ্রদ্ধার জায়গা ব্লকড হয়ে গেছে। এই তিন নাম এই এক নাম্বার ঘরে মঙ্গল, বিশেষ করে নয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং দুই নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন এক নাম্বার ঘরে বসে থাকে তখন সাডেন ভুল করে ফেলার জায়গা লক্ষ্য করা যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি কি করছি, কেন করছি, কোনো কিছু না জেনে এগিয়ে যাই। আমার ডেস্টিনেশন শিলিগুড়ি, তার পথ আলাদা হবে। আমার ডেস্টিনেশন দেওঘর যদি হতো পুরোপুরি আলাদা পথ হতো। আমার ডেস্টিনেশন যদি উড়িষ্যা হতো, পুরী হতো, তাহলে সম্পূর্ণ পথটা আলাদা হতো। তাহলে একই গাড়ি, একই মানুষ, তার মধ্যে পেট্রোল বা ডিজেল রয়েছে, রাত দশটার সময় আমি গাড়ি চালানো শুরু করছি, রুটগুলো আলাদা আলাদা। এবার আমার ডেস্টিনেশনটা যদি আমি সঠিক মতো না জানি, ও রাস্তা দিয়ে চলি না, যেখানে পৌঁছবো সেখানে যাব, তাহলে আমার দার্জিলিং, আমাদের শিলিগুড়িও যাওয়া হবে না, তাহলে আমার দেওঘরও যাওয়া হবে না, তাহলে আমার পুরীও যাওয়া হবে না। তাহলে আমি মাঝপথে গিয়ে কোথায় কোথায় যাচ্ছি বুঝে উঠতে পারছি না, যাচ্ছি আমি কিন্তু যাচ্ছি, আমার পেট্রোল বা ডিজেল খরচা হচ্ছে এবং আমি রাত জেগে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমি কোথায় যাচ্ছি নিজেও জানি না। বুঝতে পেরেছো, এই জায়গাটা কিন্তু সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় এবং এখান থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। বিশেষ করে মঙ্গল কিন্তু তোমার নিজ চন্দ্রের সাথে বসে আছে, নিজ চন্দ্রের সাথে মঙ্গল যদি বসে থাকে তাহলে কিন্তু ব্লেম পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তুমি দেখবে যে কাজ করবে সেই কাজেই তুমি ফেলিওর হয়ে যাবে এবং সবসময় ইনসিকিউর জোনে থেকে যাওয়ার জায়গা, অতৃপ্ত থেকে যাওয়ার জায়গা এবং স্যাটিসফ্যাকশনের জায়গা আস্তে আস্তে জিরো থেকে মাইনাসে চলে যাওয়ার জায়গা, এটা পরিষ্কার লক্ষ্য করা যায়। মানসিক ভাবে বিভ্রান্ত, উদ্ভ্রান্ত হয়ে যাওয়ার জায়গা, এটা কিন্তু লক্ষ্য করা যায়। নিজ চন্দ্রের সাথে, নিজ চন্দ্র মঙ্গলের সাথে বসে আছে, ভাগ্যত মঙ্গলের সাথে, সেই মঙ্গল এক নম্বর ঘরে থাকলে ব্লেম পাওয়ার জায়গা, যে দোষ আমি করব না সেই দোষ ভাগিদার হয়ে যাওয়ার জায়গা এবং মানুষের অবিশ্বাসের জায়গা, এটা কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধান, কেউ যেন কোনো মতে তোমাকে ফাঁসিয়ে না দেয় বা মানসিক কষ্ট পাওয়ার জায়গাটা, হ্যাঁ, ক্ষয়ে যাওয়ার জায়গাটা, মানসিক ভাবে যে উদ্দীপনা, মানসিক ভাবে যে প্রাণ চঞ্চলতা, সেটা আস্তে আস্তে ক্ষয়ে যাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। দুই নাম্বার ঘরের অধিপতি গ্রহ এক নাম্বার ঘরে বসে রয়েছে, দুই নাম্বার এবং নয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ এক নাম্বার ঘরে বসে রয়েছে। দুই নাম্বার ঘর দ্বারা আমরা কিন্তু আত্মীয় স্বজন, কাছের মানুষ, পরিবারের মানুষ, অর্থনৈতিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা, এই জায়গাগুলোকে বুঝি। এই জায়গাগুলো একদম পজিটিভ নয়। এবং নয় নাম্বার ঘর অধিপতি গ্রহ, নয় নাম্বার ঘরটা মানে হচ্ছে আমাকে লাক সাপোর্ট করা, ভাগ্য মানে হচ্ছে সংযোগ। আমি দেখা গেল যে আমি টোটাল আমার যে প্রশ্নপত্র সেখানে আমি নটা মুখস্থ করে গেছি, পরীক্ষা হলে গিয়ে দেখলাম হঠাৎ করে একটা এলো আর আটটা এলো না, পরীক্ষা হলে গিয়ে দেখলাম নটার মধ্যে সাতটা প্রশ্ন আসার কথা সাতটা প্রশ্নই এলো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে শিথিল ভাবে সংযোগকে বলা হয়। কিন্তু মনে রেখো অনেক এই সংযোগের একটা ভ্যালুও রয়েছে। কেমন, আমি সারা বছর ধরে মারাত্মক প্রিপারেশন নিলাম, একদম পুরো বই বলো বা সাবজেক্টগুলোকে গিলে খেয়ে নিলাম, ব্ল্যাক লেটার্সগুলো
সবগুলোকে একদম গিলে খেয়ে নিলাম। পরীক্ষা যেদিন দিতে যাব, এরকম আমার ক্ষেত্রে হয়েছিল, তার আগের দিন বা তার দুই একদিন আগে এমন শরীর খারাপ হতে শুরু করলো যে আমার পরিপূর্ণ যে নলেজ সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারলাম না। এই যে আমাদের যে এই কানেকশনের সংযোগ আমাদের জীবনে সফলতার জন্য ভীষণ প্রয়োজন। তাই জন্য বারবার ধরে বলি, ভাগ্যকে বাদ দিয়ে কেবল কর্ম তোমাকে ফল দেবে না, কিন্তু কর্মটা তোমাকে 95% করতে হবে, তার সাথে 5% ভাগ্যটাকেও কিন্তু অ্যাড করতে হবে। আমি বেরোলাম ভোর 5টার সময় 9:15 ট্রেন ধরার জন্য। আসানসোলে যাওয়ার ট্রেন ছিল মনে আছে 9:15 ট্রেন না 9:20 ট্রেন, আমি ট্রেনটার নামটাও ভুলে গেছি। এরকম বহুবার আমার ক্ষেত্রে হয়েছে, কিন্তু কলকাতার জ্যামে এমন ফসলাম যে দেখা গেল আমি গিয়েই পৌঁছলাম 10:15 সময়, ট্রেনটা মিস হয়ে গেছে। তার আগে থেকে আমার টিকিট কাটা ছিল, রিজার্ভেশন করা ছিল, তাহলে আমি আমার ফুল কর্মটা করছি, কিন্তু সেটা কখনো ইমপ্লিমেন্ট হলো না সংযোগের জায়গাটা ড্যামেজ হয়ে যাওয়ার জন্য। প্রচুর মানুষের ক্ষেত্রে কিন্তু এটা হয়, কিন্তু মনে রেখো ভাগ্য কখনো আগে আসতে পারে না এবং ভাগ্য কখনো 95% থাকতে পারে না। কেউ যদি মনে করো আমি শুয়ে আছি ভাগ্য আমাকে চালিত পরিচালিত করবে, কখনো নয়। 95% বা 98% প্রবল কর্ম করার পরই কিন্তু ভাগ্য ইনক্লুড হয়, তার আগে ভাগ্য ইনক্লুড হয় না। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, 98% কর্ম করার পর এই সংযোগটা যতক্ষণ না ইনক্লুড হচ্ছে ততক্ষণ তুমি তোমার কর্মফল 100% পাবে না। এমন অনেক মানুষ আছে যারা 95% কর্ম করে বা 98% কর্ম করলো, কিন্তু ভাগ্যটা কিন্তু তাদের সাথে অ্যাড হলো না। দুটো জিনিস হয়, একটা হচ্ছে যদি আমি কর্ম না করি তাহলে তো জিরোতেই থেকে গেলাম, ভাগ্যও নেই কর্মও নেই, আমি কিছুই করে খেতে পাচ্ছি না। এরকম প্রচুর মানুষ রয়েছে, প্রচুর মানুষ আছে বলেই কিন্তু এত আমরা মূর্তির সামনে গিয়ে ভিক্ষা করি, বাঁচাও 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 বাঁচাও। 95% তেড়ে ফুড়ে যদি কর্ম করা যায়, বিশ্বাসের সাথে যদি কর্ম করা যায়, শিক্ষার সাথে যদি কর্ম করা যায় এবং শ্রদ্ধার সাথে যদি কর্ম করা যায়, ভাগ্য না থাকলেও কিন্তু সে 40% রেজাল্ট পাবে, বা 35% বা 40% বা 45% রেজাল্ট পাবে। এটাও কিন্তু মারাত্মক জিনিস। কিন্তু একটা কথা মাথায় রাখার প্রয়োজন যে 95% কর্ম করলাম, 100% সেই রেজাল্টটা যদি পেতে হয় তাহলে সংযোগ মানে আমাদের যে সংযোজন ভাগ্যের যে প্লাস হয়ে যাওয়া, এটা ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। বুঝতে পেরেছ? এই জায়গাটাও কিন্তু তোমার ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ হয়ে রয়েছে। আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়া পড়োশী গুপ্ত শত্রুতায় ছড়াছড়ি হয়ে রয়েছে। তোমার বন্ধু ভাগ্যটাও কিন্তু খুব একটা ভালো নেই, এটাও আমি লক্ষ্য করতে পাচ্ছি। সি দিয়ে, এল দিয়ে, পি দিয়ে, টি দিয়ে, কে দিয়ে, আই দিয়ে, এম দিয়ে, এন দিয়ে, ডি দিয়ে, এই অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে ভীষণ সাবধান। আর আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়া পড়োশী এদের থেকেও কিন্তু ভীষণ সাবধানে তোমাকে থাকতে হবে। তা না হলে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 3 নম্বর ঘর বৃহস্পতির, এই আমাদের 2 নম্বর ঘর, এই যে মঙ্গল, মঙ্গল 1 নম্বর ঘরে, সেটা কিন্তু 9 নম্বর ঘরে নিচস্থ চন্দ্রের সাথে বসে থাকার জন্য। আমি তোমাকে যদি সঠিক মতন গুরুর সাথে যুক্ত করে দেয়া হয় এবং তোমার নেগেটিভিটি যদি অফ করা হয় এবং যদি সঠিক মতন তুমি লড়াই করো, জীবনে তুমি সফল হবেই হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, অর্থনৈতিক জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে, বিশেষ করে নিচস্থ চন্দ্রের সাথে বসে থাকলে ঋণ, ঋণগ্রস্ত হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়, ঋণ হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়, এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে। 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ শুক্র, বুঝতে পেরেছো? সেই শুক্রকে আমি যদি লক্ষ্য করি 4 নম্বর ঘরে বসে রয়েছে, 3 নম্বর ঘর বৃহস্পতি, তাহলে অসুরের যে গুরু আর দেবতাদের গুরু, অসুর মানে নেগেটিভ মানুষদের গুরু আর পজিটিভ মানুষদের গুরু দেবতাদের, আমি যদি গুরু এইরকম ভাবে যদি লক্ষ্য করি তাহলে নেগেটিভ মানুষদের গুরু নেগেটিভ শিক্ষা দিচ্ছে আর পজিটিভ মানুষদের গুরু পজিটিভ শিক্ষা দিচ্ছে। দুজন গুরু যদি পাশাপাশি বসে তাহলে দুজন গুরু কখনো এক হতে পারে না। এবারে দুজন গুরু যখন একসাথে তোমার মনের ঘরে বসে আছে, তোমার মানসিকতার ঘরে বসে আছে, হ্যাঁ তোমার মনোভাবের ঘরে বসে আছে, তোমার চিন্তার ঘরে বসে আছে, তখন পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করে। এর ফলে কি হয়ে যায়,
আমাদের টার্গেট। ভাই যে বললাম গাড়ি নিয়ে বেরোলাম, আমি শিলিগুড়ি যাব না পুরী যাব, নাকি দীঘা যাব, নাকি আমাদের দেওঘর যাব, কোনটা যাব গুলিয়ে ফেলি। আজকের দিনে লোক মানে একদম লক্ষ্যভ্রষ্ট তুমি, আজকের দিনে দিকভ্রষ্ট তুমি, টার্গেটে বলে তোমার কোনো কিছু নেই, তাই জন্য তোমার লড়াইটা ওয়েস্ট অফ এনার্জি হয়ে যাচ্ছে, ওয়েস্ট অফ ফিলিংস হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছ? পুরো লড়াইটা বেকার হয়ে যাচ্ছে। এবং তোমার চিন্তাধারার মধ্যেও কিন্তু সেই প্রগতিশীল বা সঠিক সিদ্ধান্ত নেবার জায়গা কোনো মতেই লক্ষ্য করা যাচ্ছে না। চার নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, চার নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু ছয় নাম্বার ঘরে বসে রয়েছে। আমাদের জীবনে যা কিছু জৈবিক সুখ সেটা কিন্তু চার নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। আমি আমার জীবনে সফল হলে কতটা সফল হব এটা কিন্তু চার নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। সেই চার নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ সূর্যের সাথে কিন্তু ছয় নাম্বার ঘরে বসে আছে, কিন্তু কেতুযুক্ত বসে আছে, কেতুযুক্ত হয়ে বসে আছে। ছয় নাম্বার ঘর মানেই খারাপ তা নয়, প্রাপ্তহিক জীবন বা প্রাপ্তহিক দিন প্রত্যেকটা দিনকে ক্যালকুলেট করে বা অ্যানালাইসিস করে কিন্তু ছয় নাম্বার ঘর, কিন্তু কেতুযুক্ত হয়ে বসে থাকার জন্য তুমি দেখবে জৈবিক যে সুখ সেই সুখ থেকে কিন্তু তুমি বঞ্চিত হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা, চার নাম্বার ঘর দ্বারা আমি আমার যে বাসস্থান, আমার ব্যক্তিগত জীবন যেখানে আমি স্পেন্ড করি সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়, সেই জায়গাটাও কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ, এবং সেখানে কিন্তু শুক্র বসে থাকার জন্য তুমি দেখবে চাহিদাগুলো কখনো ফুলফিল হবে না, এবং বিশেষ করে তুমি আস্তে 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 ঋণগ্রস্ত হয়ে পড়বে, চারিদিকে জড়িয়ে যাবে। এবং আস্তে 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 আমি ঢুকে যাচ্ছি, যেমন নায়কের একটা সিনেমাতে ছিল না যে অনেক টাকার পাহাড় সেখানে উত্তম কুমার আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, সেরকম ঋণের বোঝা বা বিফলতার জায়গাটা বা স্যাটিসফ্যাকশন বিহীন জীবনের মধ্যে আস্তে 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 তুমি নিমজ্জিত হয়ে যাচ্ছ, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহ, পাঁচ নাম্বার ঘর দ্বারা সফলতার ঘরকে বোঝা যায়। আমি বারবার ধরে বলেছি পাঁচ নাম্বার ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই ঘরের অধিপতি গ্রহ নয় নাম্বার ঘরে বসে আছে এবং নিচস্ত হয়ে বসে আছে, এবং নিচস্ত মঙ্গলের সাথে বসে আছে, যা কিন্তু নয় নাম্বার ঘরেরই অধিপতি গ্রহ এবং দুই নাম্বার ঘরের অধিপতি গ্রহ। জীবনে ফিনান্সিয়াল ক্রাইসিস যেটা রয়েছে সেটা কিন্তু কখনো কিন্তু ওভারকাম করে যেতে পারবে না, ক্রাইসিসটা আস্তে 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 আরো কিন্তু তোমাকে শেষ করে দেবে, ঋণগ্রস্ত হয়ে যাবার জায়গা, অর্থনৈতিক জায়গাটা পঙ্গু হয়ে যাবার জায়গাটা, ড্যামেজ হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বুঝতে পেরেছ? সফলতার বিন্দুমাত্র তুমি কিন্তু এখন অ্যাচিভ করতে পারবে না, তোমার মনের মধ্যে কিন্তু সফলতার প্রচুর খিদে থাকবে, কিন্তু সেই সফলতাটাকে তুমি অ্যাচিভ করতে পারবে না, যেহেতু কিন্তু নিচস্ত চন্দ্রের সাথে বসে রয়েছে। নিচস্ত চন্দ্রের সাথে বসে থাকলে কিন্তু কি হয়, আমি সঠিক মতন আমার রূপটাকেও চিনতে পারি না, এবং চন্দ্র মানে মন, মন কখনো কিন্তু সায় দেয় না। তোমার শরীর সুস্থ, তুমি প্রচুর জ্ঞানী, কিন্তু মন যদি তোমার খারাপ থাকে বা মানসিকভাবে তুমি যদি বিকারগ্রস্ত হও বা মানসিকভাবে যদি ডিপ্রেশনের শিকার হও, তাহলে দেখবে কখনো কিন্তু তোমার যে সুস্থতা বা তোমার যে প্রাণচঞ্চলতা সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে তুমি পারবে না। সেরকম ভাবে কিন্তু পাঁচ নম্বর ঘরটা নিচস্ত চন্দ্র, পাঁচ নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং নিচস্ত মঙ্গলের সাথে বসে রয়েছে। আরেকবারও বলে গেলাম যে ব্লেম পাওয়ার জায়গাটা, হ্যাঁ, এবং বিশ্বাসঘাতকতার জায়গাটা, যে মানুষটাকে বিশ্বাস করবে সেই মানুষটাই তোমাকে আঘাত দেবে, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি, তোমার গুপ্ত শত্রুর সংখ্যা অনেক, এবং সবচেয়ে বড় কথা আবার বলছি, যে কাজ তুমি করনি সেই কাজের ভাগিদার, মানে কোনো নেগেটিভ কাজ ফাঁসি দেওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বুঝতে পেরেছো? তোমার দিকে আঙ্গুল তোলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আইনত ঝামেলায় পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং তোমার সন্তান ভাগ্য কিন্তু মারাত্মক নেগেটিভ, তোমার সন্তানের জায়গাটা মারাত্মক নেগেটিভ হয়ে রয়েছে। পাঁচ নম্বর ঘর দ্বারা কিন্তু সন্তানকেও বোঝানো যায়, ভীষণ সাবধানে। ছয় নম্বর ঘরে কিন্তু সূর্য স্বয়ং বসেছিল, তুমি কর্মজীবনে কেন সফল হতে পারছো না, কেননা আমি যদি সার্ভিস করি তাহলে ছয় নাম্বার ঘরকে স্ট্রং থাকতেই হবে। সেখানে সূর্য এবং বুধের অবস্থান ছিল ফ্যান্টাস্টিক, কিন্তু কেতুযুক্ত হয়ে যাওয়ার জন্য পুরোটাই কিন্তু অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে গেছে।
কেতু কখনোই কিন্তু যেহেতু নিচস্থ কেতু তাই স্যাটিসফ্যাকশনের জায়গা দেবে না। আমি বারবার ধরে বলেছি কেতু দ্বারা কিন্তু আমরা জব স্যাটিসফ্যাকশনকে বুঝি বা কেতু যেই ঘরটাতে বসে থাকে আমাদের স্যাটিসফ্যাকশনের জায়গাটা কি রকম সেটা বুঝি। নিচস্থ কেতু যখন সূর্যের সাথে বসে রয়েছে সূর্যেরই ঘরে এবং সেখানে বুধ কানেক্টেড হয়ে বসে রয়েছে শিক্ষার সঠিক ইমপ্লিমেন্টেশন আসবে না। বোধ বুদ্ধি নীতিগত চিন্তাধারা বা তোমার যে সারেন বুদ্ধির ইমপ্লিমেন্টেশন আমি ব্যক্ত হচ্ছে এই রুটে চলে যাই বা বুদ্ধিকে সঠিক মতন প্রয়োগ করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না। আর ৬ নম্বর ঘর মানে প্রাপ্তহিক যে দিন দেখবে প্রত্যেক দিন সূর্য উঠলেই মনে হয় আবার একটা দিন শুরু হলো, উফ আর ভালো লাগছে না। প্রত্যেকটা দিন একদম মৃত্যুতুল্য কষ্ট বা একদম স্যাটিসফ্যাকশন বিহীন প্রত্যেকটা দিন অতিবাহিত তুমি করো, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ৭ নম্বর ঘরের অধিপতি গ্রহ, ৭ নম্বর ঘর দ্বারা বিজনেসকেও দেখা হয় কিন্তু, হ্যাঁ ৭ নম্বর ঘর দ্বারা পার্টনারের জায়গাটাও লক্ষ্য করা যায়। তার অধিপতি গ্রহ কিন্তু ৬ নম্বর ঘরে কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, বিবাহের জায়গাটা একদম কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। হ্যাঁ বিবাহের জায়গাটা টোটাল নেগেটিভ, বিজনেসের জায়গাটাও নেগেটিভ। আমি বুঝিয়ে দিচ্ছি পুরো ৭ নম্বর ঘরটা কন্যার ঘর, বুধ, সেই বুধ কিন্তু কেতুযুক্ত হয়ে রয়েছে কিন্তু সূর্যযুক্ত হয়েও রয়েছে। প্রচুর টাকা চোট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা তুমি যদি কাউকে টাকা দাও টাকা ফেরত পাবে না। তুমি যদি কোনো লোন নাও, ১ টাকা লোন নিলে পরবর্তীকালে আরো ১ টাকা লোন নিলে লোন বৃদ্ধি হতে শুরু করবে, সেটা কোনোভাবে কিন্তু শর্ট আউট হবে না। এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি তোমার বিবাহিত জীবন কিন্তু একদম পজিটিভ হবে না। যদি মানে বিবাহের জায়গাটা একদম নেগেটিভ হয়ে রয়েছে এবং প্রেম করে কখনোই কিন্তু বিয়ে করবে না, বা প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু নেগেটিভ এবং অপোজিট সেক্স থেকে ব্লেম পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্স থেকে মারাত্মক রকমের কিন্তু মানসিক চাপ সৃষ্টি হওয়া, মানসিক বিকারগ্রস্ত হয়ে যাওয়া, মানসিকভাবে যন্ত্রণার কারণ হবে সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভীষণ সাবধানে থাকতে হবে। ৮ নম্বর ঘরের অধিপতি গ্রহ শুক্র ৪ নম্বর ঘরে বসে রয়েছে। ৪ নম্বর ঘর মানে কি বললাম, যে জৈবিক সুখ বা সফলতাটা কতটুকু পেতে পারি, নেগেটিভ হয়ে রয়েছে। তুমি তো আমি কি কাজ করলে ভালো হবে বলছো, তাহলে কি হচ্ছে, ধস নেমেছে রাস্তা ব্লক, সেটাকে পরিষ্কার না করলে আমি কতক্ষণে পিলিং পৌঁছবো এটা কখনোই বলে দেওয়া সম্ভব নয়। আচ্ছা শুক্র প্রথমত হচ্ছে ৮ নম্বর ঘরের যে সূর্য, এই শুক্র সেটা কিন্তু বুধের ঘরে বসে রয়েছে, শুক্র ৪ নম্বর ঘরে, আবার সেই বুধ কিন্তু আবার সূর্যের সাথে বসে রয়েছে। সুতরাং ৮ নম্বর ঘর একদম নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে গেল। জীবনে আমার অনেক চাহিদা ছিল, চাহিদাগুলো ফুলফিল হলো না, অতৃপ্ত থেকে যাবার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা বুধ এবং কেতু যুক্ত হয়ে ৬ ৯ কানেকশন ১ নম্বর ১০ নম্বর ঘর দ্বারা ৮ নম্বর ঘরকে হিট করলে কি হয়, আমার বুদ্ধিটাকে ভুলভাবে প্রয়োগ করে ফেলছি বা পরবর্তীকালে কিন্তু ২ নম্বরই কোনো কাজের সাথে যুক্ত হয়ে যাওয়া বা মানুষকে চিটিং করার জায়গাটা পরবর্তীকালে লক্ষ্য করা যাচ্ছে। আমি এমন একটা অবস্থার ক্রিয়েট হলো, চিটিং করলে ১ বছরের মধ্যে ঋণ যে আছে সেগুলো দেনামুক্ত হয়ে যেতে পারবো, মানুষকে চিট করতে শুরু করলাম, কখনোই কিন্তু করবে না। কেননা তোমার ছকের মধ্যে কিন্তু শুক্রচন্দ্র ৯-৬ মঙ্গলকে হিট করার জন্য জেল হাজতের জায়গাটা, মামলা মকদ্দমার জায়গাটা বা কোনো ভুল কাজ করলে ফেঁসে যাওয়ার জায়গাটা, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কিন্তু সেই জায়গাটা ফেঁসে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধানে থাকতে হবে, তোমার বোধ বুদ্ধি নীতিগত শিক্ষার সঠিক ইমপ্লিমেন্টেশন কিন্তু বিন্দুমাত্র হচ্ছে না, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ৯ নম্বর ঘর নিয়ে ডিটেলসে বললাম, মঙ্গল এবং চন্দ্রের ব্যাড রিফ্লেকশন আমি নতুন করে আর বলছি না। আমি শুধু এইটুকুই তোমাকে বলবো যে আমাদের ভাগ্যের জায়গাটা এবং সবচেয়ে বড় কথা কর্ণধার যিনি তোমাকে সঠিক রুট দেখাবেন সেটা বাবা হতে পারে, পিতা অর্থাৎ পালনকর্তা হতে পারে, শিক্ষক হতে পারে, গুরু হতে পারে, এই জায়গাটা ভীষণ নেগেটিভ। সঠিক মতন তোমার কানে বা তোমার সামনে বা তোমার পিঠে হাত রেখে সঠিক রাস্তা বাদলে দেবার মানুষের বড় অভাব, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ১১ নম্বর ঘর দ্বারা আমরা আমাদের জীবনে কি হয়, আমরা যে কাজ করছি সেই কাজের রেজাল্টটা বোঝা যায়, আমাদের কর্মফলের জায়গাটা বোঝা যায়। ১১ নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায়
তাহলে সেটা কিন্তু শনির ঘর। সেই শনি 6395 করে 10 নম্বর ঘরে কিন্তু বসে আছে। বুঝতে এই 10 নম্বর ঘর, 10 নম্বর 11 নম্বর ঘর নয়, 10 নম্বর ঘর। প্রথমে কর্মের ঘরটা বলি, তারপর কর্মফলের ঘর। 10 নম্বর ঘরটা যদি লক্ষ্য করে যায়, তাহলে 10 নম্বর ঘরে কিন্তু শনি বসে আছে। এই ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর। এক নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সেখানে শনি বসে থাকার জন্য পরবর্তীকালে জীবনের মোটামুটি ভাবে 32-35 এর পর কিন্তু তার জীবনে প্রভূত উন্নতি লক্ষ্য করা যায়। কিন্তু শনিকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন করলে 3-8 এবং 6 কানেকশনের মধ্যে 5 নম্বর ঘরটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে নেগেটিভিটিকে তুমি যদি অফ করো, তাহলে এখনো কিন্তু প্রাণ আছে, প্রাণ আছে। জীবনে সফল হওয়ার পরিপূর্ণ যে জায়গাটা, সেটা কিন্তু থামস আপ হয়ে রয়েছে। এই বৃহস্পতি এবং শনির জায়গাটা অত্যন্ত নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে। এই নেগেটিভিটিকে যদি অফ করা যায়, কেননা শনি কিন্তু 11 নম্বর ঘর এবং 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে 10 নম্বর ঘরে বসে আছে, ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর। এই বৃহস্পতির অধিপতি, বৃহস্পতি কিন্তু 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সেখানে আবার মঙ্গল বসে রয়েছে। সেই মঙ্গল আবার 2 নম্বর 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে এই দুর্ভাগ্য যোগকে যদি অফ করা যায়, তাহলে অর্থনৈতিক জায়গাটা নেগেটিভিটিটা অফ হচ্ছে। 1 নম্বর ঘর আমার শরীর যেটা, আমার স্থাপত্য, আমার ভিত যেটা, সেই জায়গাটাও ঠিক হচ্ছে। আবার নিচস্থ চন্দ্রের সাথে মঙ্গলের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স হয়ে রয়েছে সংযোগের জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু সঠিক মতন ঠিক হচ্ছে। বা ব্লেম পাওয়ার জায়গাটাও কিন্তু ঠিক হচ্ছে, বা ঋণগ্রস্ত হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু ঠিক হচ্ছে। কিন্তু এটা তোমাকে মাথায় রাখা অবশ্যই প্রয়োজন আছে যে আমি ঋণ করেছি, কোন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে পরে কিন্তু ঋণটা, ঋণ মুক্তির রেমেডি অ্যাপ্লাই কখনো সম্ভব নয়। রেমেডি অ্যাপ্লাই এর পর কঠোর পরিশ্রমের দ্বারা তোমাকে সফল হতে হবে, অর্থ ইনকাম করতে হবে জীবন গাড়ির পেট্রোল, এবং সেখান থেকে ঋণ মুক্তি হবে। কোন রেমেডি অ্যাপ্লাই করলাম ঋণ মুক্তি হয়ে গেল, এরকম মিথ্যে কথা, এরকম চিটিংবাজি কথা আমি আজ পর্যন্ত কোনোদিন বলিনি, আর ভবিষ্যতেও বলবো না। 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ শনি 10 নম্বর ঘরে বৃহস্পতির সাথে বসে রয়েছে, তাহলে আমার কর্মের জায়গাটাই ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। তাহলে তুমি আমাকে বলো, কর্মফল পাবো কি? আমি প্রপার ভাবে কাজই করছি না, আমি কাজের জায়গাটা ড্যামেজ হয়ে রয়েছে। আমি প্রপার অর্থে কাজ করছি না, প্রপার ভাবে কাজ করছি না, সফল হওয়ার জন্য কাজ করছি না, 100% বা 1000% নিজেকে নিয়োজিত করে কাজ করছি না, তাহলে ফিডব্যাক কখনো পজিটিভ আসতে পারে? তোমার কি মনে হয়? এটা তো সাধারণ মানুষের কথা। আমি 3 দিন ধরে খাচ্ছি না, তাহলে আমার ভুঁড়ি ভুঁড়ি পটি হবে, এটা কখনো সম্ভব? তাহলে প্রথমত আমাকে জ্ঞান আহরণ করতে হবে, যেই কাজটা করব নলেজের প্রয়োজন আছে। এবং সেই কাজটা যখন 100-1000% করব 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 করব, আজকে হলো না, কাল হলো না, পরশু হলো না, তার পরের দিন ঠিক সেই জায়গাটা অবশ্যই কিন্তু আমি অ্যাচিভ করব। কাজ করতে হবে, সঠিক মতন কর্ম না করলে সঠিক মতন কর্মফল কখনো পাওয়া যায় না। আমি কাজই করছি না, দারুণ কর্মফল পেয়ে গেলাম, যদি কর্মফলের জায়গাটা ভালোও পেয়ে যাও, সেটাকে তুমি মানে বললাম তো 1 মাসও ধরে রাখতে পারবে না। কর্মফল কেবলমাত্র কর্মের ক্ষেত্রে নয়, কিন্তু তুমি যদি বিয়ে করো, দেখবে বিবাহিত জীবনে অশান্তি। তুমি যে কোনো কিছু করবে, তার যে ফলটা, যে কাজটা তুমি করছো, প্রত্যেকটাই তো কাজ, যে কাজটা করবে তার কর্মফল কখনো তুমি পেতে পারবে না। তুমি একটি মেয়ের সাথে তুমি তার মানে কি বলবো, সেক্সুয়াল রিলেশন ক্রিয়েট করে তার সাথে মানে যৌন চাহিদা মেটাও, সেখানেও তাকে তৃপ্ত করতে পারবে না বা নিজেকে তৃপ্তি দান করতে পারবে না, বিকজ প্রত্যেকটাই কিন্তু কর্মফলের জায়গা। আমি খাচ্ছি সেটাও কাজ করছি, আমি ঘুমোচ্ছি সেটাও কাজ করছি, আমি হার্ডওয়ার্ক করছি, শরীর কেন্দ্রিক কাজ করছি সেটাও পরিশ্রম করছি, আমি একটি মেয়েকে ভালোবাসছি, আদর করছি সেটাও কাজ করছি, আমি চিন্তা ভাবনা করছি, মানসিক কর্মের সাথে যুক্ত হয়ে রয়েছি। কর্ম ছাড়াই জগতে কোনো কিচ্ছু নেই, কিন্তু পজিটিভ রেজাল্ট তুমি কোনোমতেই পাবে না, কেননা শনি এবং বৃহস্পতির ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়ে রয়েছে। আচ্ছা, এইবার যদি 12 নম্বর ঘর দেখা যায়, তাহলে 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ, 10 নম্বর ঘরের অধিপতি গ্রহকে যদি লক্ষ্য করা যায়, 6965 কানেকশন 5 নম্বর 9 নম্বর 3 নম্বর ঘর দ্বারা শুক্রের সাথে কানেক্ট হয়ে রয়েছে। 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ 10 নম্বর ঘরে বসে রয়েছে, কিন্তু বৃহস্পতি কানেক্টেড হয়ে বসে রয়েছে। আমি যেটাই লক্ষ্য করতে পারছি, গৃহ থেকে বহু দূরে, দূরবর্তী স্থানে তোমার সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে।
বা আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, 12 নম্বর ঘরে রাহু শনি কানেক্টেড হয়ে থাকার জন্য 10 নম্বর ঘরে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু বিজনেস, মেটাল রিলেটেড বিজনেস, ধাতব পদার্থ রিলেটেড বিজনেস তোমার ক্ষেত্রে মারাত্মক পজিটিভ। কোন তরল রিলেটেড বিজনেস তুমি করবে না, বুঝতে পেরেছো? কাঁচা মাল রিলেটেড বিজনেস তোমার পক্ষে দারুণ, বা পার্টস রিলেটেড বিজনেস, যে মেকআপ মেশিনের যে পার্টস রয়েছে সেই রিলেটেড বিজনেস, পাইকারি রিলেটেড বিজনেস, খুচরো যে ব্যবসা সেই ব্যবসা রিলেটেড বিজনেস, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তোমার ছকের মধ্যে কিন্তু বিদেশ কানেকশন লক্ষ্য করা যাচ্ছে, বিদেশ যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং 12 নম্বর রাহু যদি কারোর পজিটিভ না হয়, তাহলে হিউজ পরিমাণে কেউ কখনো পায় না। যারা মাসে দেখা যাচ্ছে 30,000, 40,000, 50,000 টাকা ইনকাম করছে, আর কেউ কেউ দেখা যাচ্ছে 50 কোটি টাকা ইনকাম করছে, যারা এক্সেসিভ ইনকাম করছে, প্রচুর হিউজ, বোঝাতে কিন্তু রাহুর কানেকশন ভীষণ প্রয়োজন। 12 নম্বর ঘরে রাহু থাকলে 6-9 শনির সাথে বসে রয়েছে, শনি 10 নম্বর ঘরে বসে রয়েছে, চরম সফলতা তোমার জন্য জাস্ট ওয়েট করছে। আমি ডিটেলসে বোঝালাম, পর্যন্ত হয়ে গেছে এত বড় ভিডিও, বোঝায় আজ পর্যন্ত কখনো কোনোদিন করিনি, ডিটেলসে বোঝালাম। বেশি প্রশ্ন করে না কোনো লাভ নেই বাবা, এরপরেও অনেক প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে এই হবে, প্রশ্ন করে লাভ নেই। এই প্রেডিকশনটা শোনার পর তুমি তোমার নেগেটিভিটি সম্পর্কে তুমি যেটা জানো সেটা আরো সচেতন হবে, এবং আরো সেইটা তোমার শরীরের মধ্যে, মনের মধ্যে ইমপ্লিমেন্ট করবে, এবং যে করেই হোক, যেভাবেই হোক, ইমিডিয়েট রেমেডি নিয়ে এমি অ্যাপ্লাই করবে। রেমেডি আমি তখনই অ্যাপ্লাই করাই যখন কেউ আমার কাছে স্যারেন্ডার করে। আবার শুভর ভাষায় বলছি আমার স্টুডেন্ট, স্যারেন্ডার করবো মানেই স্যারেন্ডার করে দিলাম তা নয়, পরিপূর্ণভাবে যদি স্যারেন্ডার করে দাও, তাহলে তোমার সফলতা জাস্ট কি মানে কয়েকটা বছরের অপেক্ষা। মিরাকল, ম্যাজিক, ভাগ্য আমাকে পাইয়ে দেবে এইগুলো না ভেবে তোমার নেগেটিভিটিকে অফ করে কর্মে ফোকাসড হও। যেইটা তুমি অ্যাচিভ করতে চাইছো, সেই সেই সাবজেক্ট হোক, সেই বিষয়বস্তু হোক, বা সেই জিনিস হোক, যেইটাকে নিয়ে তুমি চলতে চাইছো এবং যেখান থেকে অ্যাচিভ করতে চাইছো তোমার সফলতা, তার উপযুক্ত তোমাকে কিন্তু নিজেকে তৈরি করতে হবে, তবেই কিন্তু তুমি ডেফিনিটভাবে সফল হবে। সুতরাং সফলতা কিন্তু একটা প্রসেসিং এর নাম, একদিনে কখনো সফল হওয়া যায় না। আর এই যে একটা 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 করে দিন যায়, রক্ত ঝরাও, ঘাম ঝরাও, চোখের জল, কান্না, কত কিছু ঘটে, আবার উঠে দাঁড়ানোর লড়াই, যখন একটা মানুষ সফল হয় তখন সেইগুলো কেবল ইতিহাস হয়ে থেকে যায়, কিন্তু এই ইতিহাস সৃষ্টি না করলে কখনো সফল হওয়া যায় না। আজকের মতন এইটুকুই, নমস্কার।